রাষ্ট্রীয় একতা দিবস পালিত হলো বাঁকুড়ায়। তালডাঙ্গার লালবাঁধে গত 31 অক্টোবর পালিত হয়ে গেল নেহেরু যুব কেন্দ্র বাঁকুড়ার পরিচালনায় লালবাঁধ হিল ফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে রাষ্ট্রীয় একতা দিবস। জানা যায়, এই একতা দিবস পালনের সময় প্রথমে সর্দার বল্লভভাই প্যাটেলের ছবিতে মাল্যদান করেন সংগঠনের কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা। এইভাবেই অনুষ্ঠানটি শুরু করা হয়। তারপর রাষ্ট্রীয় একতা দিবসে সংগঠনের সকল সদস্য শপথ বাক্য পাঠ করেন একত্রিত হয়ে। শপথ বাক্য পাঠ শেষে রান ফর ইউনিটিকে সামনে রেখে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। পরপরই রাষ্ট্রীয় একতা দিবসের সম্বন্ধে বক্তব্যের মাধ্যমে ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় সফলভাবে। বাঁকুড়ার তালডাঙ্গা থেকে ইনামুল ভূঁইয়া, রিপোর্ট নিউজ টেন বাংলা। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আজ 31 অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের মানে রাষ্ট্রীয় একতা দিবস। রাষ্ট্রীয় একতা দিবস আজ আমাদের সাড়ম্বরে পালিত হচ্ছে নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে লালবাঁধ হিলফুলপুর যুব সংগঠনের পরিচালনায় আজ একতা দিবস। একতা এমন একটা জিনিস, একতা হচ্ছে মানুষের শক্তি, একতা মানুষের বল, মানুষের পাওয়ার, মানুষের ইউনিটি। এই ইউনিটি না থাকলে যেমন দেশ চলে না, সমাজ চলে না, এমনকি আমাদের একটি সমাজ চালাতে গেলেও ইউনিটি দরকার। হিলফুলপুর সংগঠন যেমন চালাচ্ছি, এই সংগঠন চালাতে গেলে একটা ইউনিটি দরকার। ইউনিটি না থাকলে কোনো সমাজ, কোনো দেশ আগে বাড়তে পারে না। সেই হিসাবে আমাদের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে ইউনিটি খুব জরুরি আছে। এই সর্দার বল্লভভাই প্যাটেলের দেশ, এই মহাত্মা গান্ধীর দেশ, এই নেহরুর দেশ, এই নেহরুর দেশ, এই নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, মৌলানা আবুল কালাম আজাদ দেশ, এই দেশে একতা, আমরা একতা বন্ধনে আবদ্ধ হতে গেলে একতা আমাদের অবশ্যই জরুরি আছে। একতা থাকলে দেশের প্রগতি হবে, দেশের উন্নতি হবে।